শনিবার দুর্গোৎসবে ষষ্ঠীর দিনে সাংবাদিকদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এদিন তিনি সাংবাদিকদের সাথে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী। রাজ্যকে কিভাবে আরো উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় হবে সে বিষয়েও বিস্তারিত তুলে ধরেন। পরে সাংবাদিকদের শাহ উৎসবের শুভেচ্ছা জানান তিনি। কানেক্ট হওয়ার মাধ্যমে হচ্ছে মিডিয়া। মিডিয়া বন্ধুরা যদি ঠিকঠিক ভাবে সমস্ত আমাদের যে চিন্তাধারা বাঙালি যে মানুষের জন্য যে কিছু করতে চাই সেটা যদি ঠিকঠিক ভাবে আপনারা ওনাদের কাছে নিয়ে যান তাহলে আমাদের কিন্তু অনেকটা কনফিডেন্স আমরা থাকি যে মানুষ আমাদের সাথে আসবে। এবং আপনাদের লেখনী শক্তি বলুন যাই বলুন বা আপনারা যে ক্যামেরার মাধ্যমে আমাদের দেখান আমাদের কথাবার্তা শোনান তাতেও কিন্তু অনেক সময় দেখা যায় আপনাদের যে কথাবার্তা অনেক সময় আপনারা টিপ্পণী কাটেন তাতে কিন্তু অনেক সময় আমাদের শিক্ষণীয় আছে, অনেক কিছু শিখিও আমরা। তো এর মধ্যে আমরা নিজেকেও আমরা সংশোধন করি সবকিছু একদম আমরা সরকার সব ঠিক করে এবং যা বলে একদম 100% একদম মানে হয়ে যাবে কালকে সেরকম না, সেটা বুঝে আপনারা মানুষের কাছে সেই বার্তাটা দেবেন যে এই সরকার মানুষের সরকার, মানুষের জন্য কথা বলে আর মানুষই নির্বাচিত করেছে, আমরা তো মানুষেরই।